Ta-da. 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 Sada. Chalo, chalo. তো আজ হচ্ছে 14 সাক্ষাওয়ার দিন আর 14 প্রদীপ দেওয়ার দিন। তো সবার মতো আমরাও জ্বালিয়ে নিয়েছি 14 প্রদীপ। দেখতেই পাচ্ছ 14টা প্রদীপ সাজিয়ে নিয়েছি আর এখানে ঘি দিয়ে প্রদীপগুলো সাজিয়েছি। আর আমাদের মধ্যে মাটির প্রদীপ মানে কাঁচা মাটির প্রদীপ বাড়িতে তৈরি করে দিতে হয়, কিন্তু এই বছরে আর মাটি জোগাড় করতে পারিনি, তো যার জন্য কিনা এবার কিনা প্রদীপই জ্বালতে হলো। তো কিছু করার নেই, তো আমার পাপানকে দিয়ে ফার্স্ট প্রদীপটা ধরালাম। আর আমাদের মধ্যে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে ছেলেরাই প্রদীপ আর মোমবাতি ধরায়, তো বাড়িতে আর সেরকম কেউ ছিল না, তার জন্য পাপানকে দিয়েই ধরালাম আর বাকিগুলো মেয়ে আর আমি মিলে ধরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি দোকান থেকে এসে প্রদীপগুলো ধরাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আমি দোকানে গেছিলাম, আজকে সময় পাইনি। আর মাটির প্রদীপ বানাবো করে শাশুড়ি মাও বানাতে পারিনি, মাটি আনা হয়নি যেহেতু। তো আমি অনেকটা রাত করেই প্রদীপটা ধরাচ্ছি। তো আজকে চতুর্দশীর দিন, প্রদীপ জ্বালানো হবে না সেটা কী করে হয়, হ্যাঁ, তো যার জন্য আমি রাত্রির হলেও প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মামাম ধরাচ্ছে এখন প্রদীপ। আর কালকে আবার আমার বেরিয়ে যেতে হবে ওই বাড়িতে, যেহেতু কালী পুজো, কালী পুজোর দিনটা প্রতি বছরই আমি আমার মায়ের সাথেই কাটাই, কারণ অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে ওখানে থাকার। একটাই কারণ, আমি ছোটবেলা থেকে কালী পুজোর দিনটা অনেক ভালোবেসে, অনেক কিছু মনে পড়ে যেগুলো কিনা আমার বাবা থাকতে সময় কাটিয়েছি। তো যার জন্য প্রতি বছরের কালী পুজোর দিনটা আমি ওই বাড়িতেই থাকি। তো এইবারটা দেরি হয়ে গেল, আগের দিনকেই যাই, তো কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব ওই বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুভ দীপাবলি বন্ধুরা, এখন হচ্ছে সকাল প্রায় 10টা মতো বাজে, আর এখন আমি পাপানকে রেডি করিয়ে দিচ্ছি, আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে মামামও পুরো রেডি। এখন আমরা বেরিয়ে পড়ব ওই বাড়ির জন্য। আর পাপান এত বদমাইশি করছিল যার জন্য কিনা ওকে আগে জামাটা পরিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরো রেডি হব। এখনও মানে আমার কমপ্লিট হয়নি সাজা। তো যাই হোক, বেরিয়ে পড়তে হবে, একটু সকাল করেই বেরোবো ভেবেছি, কারণ
আগের দিন যাওয়ার কথা ছিল, যেহেতু মা রাগ করছে তো বলেছি যে সকালকার খাবারটা ওই বাড়িতে গিয়েই খাবো, তুমি রান্না করো। তো তার জন্যই আরও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। আর পাপানকে একটু খাইয়ে দিয়েছি, পাপানের খিদে পেয়ে যাবে অত বেলা অবধি, তো ওর জন্য ওকে একটু খাইয়ে দিয়েছি। আর মামা আর আমি ওখানে গিয়ে খেয়ে নেব। তো দেখো আমি একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখনই বেরিয়ে পড়ব, আর বাজার থেকে টোটো ধরে নিতে হবে, নয়তো অসুবিধা হয়ে যাবে। এখান থেকে টোটো যাওয়া খুব মুশকিলের ব্যাপার, কারণ আমাদের ওই দিককার রোডটা এতটা এখন খারাপ হয়ে গেছে, রোড তৈরি হচ্ছে রাস্তা, তো যার জন্য কি না সব টোটো যেতে চায় না। তো দেখো আমি বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে নিয়ে, ওই বাড়ির দিকে রওনা নিয়ে নিয়েছি। আর এই যে হাতে ব্যাগ, একটা ব্যাগ হয়েছে আর একটা সাইডে ব্যাগ নিয়ে নিয়েছি এই। আর এত বড় ব্যাগটা হয়েছে দুই দিনের জন্য, অনেকটাই বড় ব্যাগ হয়েছে, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে, তার জন্য শীতের জামা কাপড়ও কিছু নিতে হয়েছে। আর এদিকে এসে সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর তারপরে মা দেখো আলুর দম করেছে, আর আমি করে নিয়েছি পোলাও। তো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করেছি, পোলাওটাও দারুণ হয়েছিল, আলুর দমটাও সাথে মানে ঝাল ঝাল বেশ সুন্দর হয়েছিল খেতে। তো দুপুরে এই ছিল আমাদের লাঞ্চ। আর তারপরে সন্ধ্যাবেলা দেখো মোমবাতি নিয়ে সব বসে পড়েছি, মোমবাতিগুলো সাজিয়ে সাজিয়ে আমি দিয়েছি, আর এখানে মাম্মাম ধরাচ্ছে। তো মোমবাতি ধরানো হয়ে গেলে তারপরে আবার বেরিয়ে পড়বো আমরা ঠাকুর দেখার দিকে রওনা নিয়ে। তো এই যে এখানে মাম্মাম এখন সমস্ত মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে, আর ধরানো হয়ে গেলে কিছুক্ষণ পর মানে আমরা রেডি হয়ে নেব। আর বাবান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ু খাচ্ছে, ও নাড়ু খেতে খুব ভালোবাসে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ু খাচ্ছে। তার মধ্যে মা নাড়ুটাও করে নিয়েছে, তিনটে নারকেল দিয়ে নাড়ু করেছিল কালী পুজোর দিন বলে কথা, তো নাড়ুটা করে নিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত সুন্দর মোমবাতিগুলো জ্বলে উঠেছে, একদম সারি সারা বাড়ি একদম আলোয় ঝলমলে। এই যে গেটের কাছেও দিয়ে এসেছি কটা, তো মা অনেক কটা মোমবাতির প্যাকেট নিয়ে এসেছিলো, অত লাগেনি, দেওয়ার মধ্যে তো সেরকম জায়গা নেই। আর পাপানের জন্য সব জায়গায় দেওয়াও যায় না, কারণ পাপান মানে কোথায় কি ধরিয়ে দেবে, নিজে হাতটা পুড়ে যাবে, তো তার জন্য সব জায়গায় ওর মানে ধারে কাছে যেসব জায়গায় সেগুলো দিইনি, যেরকম ঘরে বারান্দায় সেরকমভাবে দিইনি। আর এই যে দেখো বন্ধুরা মা নাড়ুটা করেছিল, সেটা তোমাদের সাথে মানে শেয়ার করতে দেরি হয়ে গেল। এই যে মা গুড় দিয়ে নাড়ু বানিয়েছিল, তার নাড়ুগুলো করে রেখে মা মানে ঘরের মধ্যে রেখেছিল শুকাতে দেওয়ার জন্য। আর তারপরে এখানে দেখো আমাদের ঠাকুরের সিংহাসনটা দেখো, মা সবে পুজো দিয়ে সব নামিয়ে রেখেছে। আর ঠাকুরের সিংহাসনটা এই টাইমে ফুলটা একটু কম ফোটে, তো তাও মানে মোটামুটি জবা ফুল একদম সিংহাসন ভর্তি। মা অল্প ফুল দিয়ে পুজো মার পছন্দ মোটেও হয় না, অনেক অনেক ফুল লাগে, মা অনেক ফুল দিয়ে পুজো করতে ভালোবাসে। আর এই যে নাড়ু নিয়ে একটা উঠিয়ে আমি টপ করে খেয়ে নিলাম, আর এই যে মাম্মামও খাচ্ছে নাড়ু। আর সমস্ত কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের দিকে, মানে শান্তিপুরে এসেছি। আর এই যে মা আগমেশ্বরী, এখানেই ফার্স্ট ঢুকেছি আমরা, কারণ এখানে একটু পুজো দেওয়ার আছে। তো পুজো পুজো দিয়ে মায়ের কাছে একটু দাঁড়িয়ে প্রার্থনা করে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখার দিকে। তো এখন অনেকটাই রাত হয়ে এসছে, প্রায় এখন বাজে 8টা মতো। ঠাকুর কে দেখাচ্ছে,
তারপরে দেখো টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, ঠাকুর দেখার দিকে রওনা নিয়েছি। আর মাগমেশ্বরী ওখানে পুজো টুজো দেয়া কমপ্লিট, তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর কোনো জায়গাতেই নামিনি, শুধু মা মহিষ কাকির ওখানে একটু নেমেছিলাম, আর সব জায়গায় টোটো করে এরমভাবেই ঠাকুরটা দেখেছি। তো যাই হোক, অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ির দিকেও রওনা নিতে হবে। তা তোমাদের সাথে কিছু কিছু ঠাকুর শেয়ার করছি, তোমরা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বিশেষত মাগমেশ্বরী মহিষ কাকি, মানে অনেক অনেক বছরের পুরনো ঠাকুর, তো প্রচণ্ড জাগ্রত মা, তো সেটা বলার আর কিছু নেই, মোটামুটি সব মানুষই জানে। তো প্রতিবারই আমি আর মা এখানে কালী পুজোর দিন পুজো দিতে আসি, তো এবারও সেটাই এসেছি। এখানে দেখো মানে ঠাকুরগুলো অনেক বড় বড় হয়, মানে এতটা সুন্দর হয়। আর এই যে এটা হচ্ছে মা মহিষ কাকির মন্দির, কতটা ছোট মন্দিরে মা থাকে, মানে মা নিজে একাই ঢুকে যাওয়ার মতো থাকে, তাকে ঢোকাতে কোনো সমস্যাই হয় না। তো দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। আর এই টাইমে মানে সব মানে ভিড়টা মানে লাগা লাগা শুরু হয়েছে, তো আমরা সন্ধ্যের দিকে দিকে ঢুকেছি, তো এই টাইমে একটুখানি হালকা ছিল, তারপরেই প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে আসার পরে আবার বেরিয়ে পড়েছি অন্য ঠাকুরের দেখতে যাওয়ার দিকে। তো এইভাবেই আজকে আমাদের দিনটা কেটেছে, রাতটা কেটেছে। তো যেটুকু আমাদের আমি শেয়ার করতে পেরেছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মরণ করতে গেলে বকছে ওকে।